করি খুব ভালো আছো। তো আজকে আমি অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি এবং নিয়ে বসেছি হচ্ছে একটা পার্পল আনবক্সিং ভিডিও। তো আজকে তোমাকে আমি দেখাবো যে পার্পল থেকে আন্ডার 500 আমি কী কিনেছি। এটা কিন্তু স্পন্সর ভিডিও না, আমি আমার ডেইলি ইউজের জন্য যা যা কিনি বা যা কিনে থাকি তার সাথে কিন্তু এই ভিডিওটা সব এখানে দেখতে পাবো। প্রথমেই দেখো বক্সটা যেটা আছে সেটা এরকম একটা বক্সে এসছে, এরকম একটা বক্সে এসছে, দেখতেই পাচ্ছ এতগুলো প্রোডাক্ট আছে কিনলাম। চলো ফার্স্টেই আমি যেটা নিয়েছি দেখাবো তোমাদের সাথে, সেটা হচ্ছে তোমরা সবাই জানো সুইস বিউটির একটা নতুন কী বলবো প্রোডাক্ট, মানে তাদের একটা ব্র্যান্ড লঞ্চ হয়েছে ক্রেজ বলে। ওই ক্রেজের আমি না এটা নয় সরি ক্রেজের আমি একটা লিপশেড নিয়েছি, আমি তোমাদের লিপশেডটা খুলে রেখেই দিচ্ছি। এই যে এটা হচ্ছে লিপশেড, কালারটা দেখতে পাচ্ছ আশা করি। এই যে আমি তোমাদের সোয়াচ অবশ্যই দেখিয়ে দেবো। তো এর যে শেডটা, এর শেডটা হচ্ছে তোমার টেরিফিক পিঙ্ক, টেরিফিক পিঙ্ক। তো এই একটা নিয়েছি, আমি শেডগুলো তোমাদের দেখিয়ে দেবো অবশ্যই। তার সাথে আমি নিয়েছি হচ্ছে কালার পপ, সবাই জানো কালার পপ, কালার পপের এই লিপস্টিকটা, এই শেডটা, ওই যে দেখতে পাচ্ছ এই শেডটা যেরকম আছে, সরি সোয়াচ করে আমি দেখাচ্ছি সেটা। আশা করে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এইটা কালার পপের, এই যে খুবই ডেলিকেট। আমার লিপস্টিক না খুলতে খুব ভয় লাগে অ্যাকচুয়ালি, মানে অসাধারণ দুটো শেডস, এই যে এই দুটো দাঁড়াও তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখাবো। এই যে, এই যে শেডসগুলো তিনটে শেডস। তো আশা করি তোমাদের ভালো লাগছে। আমি প্রাইসগুলো একটু বলে দিই, আমি মানে তোমার অ্যাকচুয়ালি কী বলতো অতটা মনে নেই, যখন সবে সবই আন্ডার 500 হবে। এটা তোমার 299 বা এরকম কিছু দাম ছিল, আমি দামগুলো না দিয়ে দেবো ডেসক্রিপশানে, আমার এখন এক মনে পড়ছে এটা 199 এরকম কত ছিল, আমি সব দিয়ে দেবো দামগুলো। তো এই লিপস্টিকটা আমাকে ফ্রি দিয়েছে সুইস বিউটি থেকে, সরি পার্পল থেকে। এটার কালারটা অসাধারণ, আমি ভাবছি এরকম একটা বড়ো আমি নেবো অবশ্যই। তোমাদের সোয়াচ করে না দেখালে হয়, জাস্ট কালারটা দেখো, জাস্ট কালারটা দেখো, এটা ছিল আমার ফার্স্ট। আচ্ছা সেকেন্ড আমি কী নিয়েছি, সেকেন্ড আমি একটা খুব সুন্দর জিনিস নিয়েছি, সেটা হচ্ছে লিপস্টিক প্যালেট মার্সের। এটা খুব ট্রেন্ডিং চলছিল তো আমি ভাবলাম যে আমিও একটু ওটা নিয়ে নিই, দেখতে পাচ্ছ আশা করি মার্সের লিপস্টিক প্যালেট। তাহলে তোমাদের আমি নতুন করে দেখাবো দর্শকদের কখনো আমি এত না। তো এর মধ্যে আছে হচ্ছে মানে 16 কালার আছে উইথ আ অ্যাপ্লিকেটর, এই যে এটাও আন্ডার 500, এটা আই থিঙ্ক এমআরপি 349 আছে, তো 349 নেই সামথিং 315 বা এরকম আমি দিয়ে দেবো দামগুলো তোমাদের। তুমি যদি প্রোডাক্টের লিঙ্ক চাও আমাকে তোমরা কমেন্ট করবে, আমি লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই। অনেক জিনিস নিচ্ছি, এবার হচ্ছে এই যে ক্রেজেরই আমি একটা ফিক্সার নিয়েছি, এটা কেমন আমি জানি না, তবে ইউজ করে আমি রিভিউ অবশ্যই দেবো। তবে ক্রেজের তোমরা কিন্তু এই লিপস্টিকটা ইউজ করতে পারো, এটা কিন্তু অনেকক্ষণ স্টে করে। আর আমি বারবার বলছি এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, আমি নিজে যেটা ইউজ করেছি এবং আমি লাগিয়েও, কালারটা দেখতে পাচ্ছ আমি, এরই অন্য একটা শেড আছে আমার কাছে যেটা আমি লাগিয়েও রেখেছি। তো খুব সুন্দর এটা এবং এটা ভালো বলে আমি আমার এটা অর্ডার করেছি। তো ক্রেজটা দেখি কেমন, সেটিং স্পেক কতটা কি থাকে না আমি অবশ্যই জানবো। আরেকটা প্রোডাক্ট আমি তোমাদের রেকমেন্ড করতে চাই, আমি সিরিয়াসলি আমি জেনুইনলি তোমাদের একটু রেকমেন্ড করতে চাই, এটা কিন্তু বারবার বলছি এটা পেড প্রমোশন নয়, এগুলো আমি নিজে ইউজ করি তাই তোমাদের বলছি। এটা হচ্ছে ডট অ্যান্ড কি, ডট অ্যান্ড কির ফেস ওয়াশ,
ডটানকের সবকটা প্রোডাক্ট ভালো। আমি ডটানকির সানস্ক্রিনটা ইউজ করি, ডটানকির সিরাম ইউজ করি, এবং ডটানকির শুধু সিরাম না, আমি ওর ময়েশ্চারাইজারটাও ইউজ করি, অ্যান্ড দে আর ভেরি গুড। তো তোমার অবশ্যই এটা কিন্তু একটা নিতেই পারো। এটারও প্রাইস ওই তোমার 249 বা 239 এরকম কিছু নিয়েছিল। দেখো ডটানকি তুমি ফুল আমার কাছে প্রোডাক্টস পাবে। আমি ডটানকির অরেঞ্জটা সিরামটা ইউজ করছিলাম, ডে সিরামটা। তো আমি ভাবলাম এটা ওয়াটারমেলনটা নিয়ে দেখি এটা কেমন হয়, কারণ আমারও মুখে একটু পিগমেন্টেড ব্যাপার আছে। বাট ওই যে আমি যে অরেঞ্জ সিরামটা ইউজ করছিলাম না, ওটা ইউজ করার পর আমার স্কিনটা অনেকটা, আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না, আমি কিন্তু কোনো মেকআপ করে নেই, আমি জাস্ট ওই মানে সকালে যে ওই সানস্ক্রিন আর সিরাম যা মেখে গেছিলাম বাস ওটাই রয়েছে, খুব ভালো থাকে এবং স্টে করে ভালো। তো এইটাই সিরামটা আমি, তার ওয়াটারমেলন এই যে সিরামটা আমি দেখতে পাচ্ছ ডটানকি। আচ্ছা ওরই সানস্ক্রিনটা আনিয়ে নিয়েছি, কারণ আমার ওই ডটানকির যে অরেঞ্জ সানস্ক্রিনটা ওটা শেষ হয়ে গেছে। তো আমি এবারে ওয়াটারমেলনটা আনিয়েছি। এটা একটা ওয়াটারি টেক্সচার আছে, মানে কী হয় সানস্ক্রিন ইউজুয়ালি তুমি যখন ইউজ করো তো মুখে তো অনেকটা প্যাচি হয়ে যায়, সাদা সাদা হয়ে যায়, বাট এটা কিন্তু সেরকম না। এটা তোমাকে একটা খুব সুন্দর গ্লো দেবে এবং তার সাথে ওয়াটারি টেক্সচারটা একদম ওয়াটারি টেক্সচার। আচ্ছা একটা এই ডটানকি একটা স্ট্রোক ক্রিম আমি অ্যাকচুয়ালি একটু সাহস করে নিলাম, কারণ এটা আমি শুনেছি এটা নাকি মেকআপের আগে লাগালে মুখটা একটুখানি গ্লো দেয়। আমি জানি না, তোমরা যদি জানো আমাকে একটু কমেন্ট করে জানিও। তো আমার এক বন্ধু আমাকে রেকমেন্ড করলো, তো ভাবলাম আমি নিয়ে নিই। তো তুমি ডটানকি কিন্তু ইউজ করতে পারো, এটা আমার পার্সোনাল ভিউ, পার্সোনাল ওপিনিয়ন। ডটানকি ইউজ করে কিন্তু আমি ভালো আছি এবং আমার স্কিন ভালো আছে। বেরিয়েই যাচ্ছে বলো সেই মানে ইয়ের ঝুলির মতো, সিরিয়াসলি। তাই হোক, ওকে ওকে, ডটানকির আমি একটা শ্যাম্পু ফ্রি পেয়েছি এতগুলো প্রোডাক্ট নিয়েছি বলে। আমি শ্যাম্পুটা অবশ্যই ইউজ করে দেখবো, যদি ভালো হয় আমি চুলের জন্য ওটা হয়তো পরে ইউজ করতে পারি। ও অ্যান্ড মোস্ট মানে কি বলবো ইম্পর্টেন্ট থিং নাও ইন মাই লাইফ, দিস ডটানকির এই যে এটাই তোমাকে বলছিলাম আমি। এর অরেঞ্জ যে মানে কী বলবো সেগমেন্টটা, এরকম অরেঞ্জের ওদের ওর এটাও আছে, তোমার সানস্ক্রিনটাও আছে, ওটা আমি ইউজ করি। তো আমি তখন কী করেছিলাম, আমি স্যাম্পেল নিয়েছিলাম ছোটো 20 ml বা এরকম কিছুর হবে, ছোটোটা আমি নিয়েছিলাম। তো ওটা ময়েশ্চারাইজার আমি ইউজ করছিলাম এবং ময়েশ্চারাইজারটা এত ওয়াটারি এবং এত স্কিন লাইট যে আমার খুব ভালো লেগে গেছিলো। তো সেই কারণে আমি ভাবলাম বড়োটা আনা হইতে, এবার আমি বড়োটা আনিয়েছি। তো আমার মুখটা দেখে কিন্তু, আমার মুখে কিন্তু কোনো মেকআপ নেই, আমি তো লিপস্টিকটা পরে আমি অফিস গেছিলাম, তো আমার মুখে কোনো মেকআপ ছিল না। আমি যে সানস্ক্রিন আমি বলছি আমার ডেলি রুটিনটা, আমি কী করি ডটানকির তোমার যে ফেস সিরামটা আছে ওটা ইউজ করে নিই। ইউজ করে নেওয়ার পর ময়েশ্চারাইজারটা ইউজ করি ডটানকিরই এই 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 ময়েশ্চারাইজারটা, এবং ইউজ করে তার সাথে আমি সানস্ক্রিনটা ইউজ করে যা সানস পাউডার লাগিয়ে চলে যাই। এটা হচ্ছে আমার রুটিন। তো ওটাতে না আমার মুখটা এত সুন্দর গ্লো করে যে আমার নিজের খুব ভালো লাগে। তো সেই কারণে আমি ডটানকিটা আমি প্রচণ্ড পরিমাণে আমি চেষ্টা করছি ইউজ করে। তো ডটানকি থেকে এতগুলো প্রোডাক্ট আমি নিয়েছি, তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমার এটা কিন্তু দেখবে, এবং আমার চ্যানেলটা ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।